সোমবার আগরতলা তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব কুণাল ঘোষ এবং ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিক সহ আরো অনেকেই। সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ করে যে ত্রিপুরা বাসীকে পরিষেবা দিতে ব্যর্থ বিজেপি সরকার। পাশাপাশি তিনি ইও বলেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাফল্য এবং জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই কুণাল ঘোষ ত্রিপুরায় চার কেন্দ্রের উপর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে ঘাসের চিহ্নের উপর এবং জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করা আহ্বান জানিয়েছেন। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। তৃণমূল কংগ্রেস তারা পরিষ্কার বলছে যে বিজেপি আগে প্রকাশ্যে বলুক তাদের মুখ্যমন্ত্রীকে কেন বদলাতে হবে। সবাই দেখেছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে বিপ্লব দেব অপসারিত হয়েছেন এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আগামী কয়েক মাসের জন্য মানিক সাহা শপথ নিয়েছেন। তো এখন তাদের অভ্যন্তরীণ ব্যাপার, একটা দল কি করবে না করবে তাদের ব্যাপার, কিন্তু এটার পদটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। ফলে যে দল একটা টার্ম একটা মুখ্যমন্ত্রী দিয়ে চালাতে পারে না, তারা মানুষের কাছে কি বলতে যাবে? আমাদের একটা পরিষ্কার প্রশ্ন, আমরাও 10টা কথা বলতে পারি, ওরাও ওদের মতো করে কথা বলবে, আর একটা ছোট্ট প্রশ্ন, এটা মানুষকে ওদের বলা, এটা ওদের নৈতিক কর্তব্য। মুখ্যমন্ত্রী বদল হলো কেন? আমাদের অভিযোগ যে মুখ্যমন্ত্রীর বদলের মধ্যে দিয়ে প্রমাণিত যে এই সরকারটা ত্রিপুরা স্বার্থে কোনো কাজ করেনি। মুখ্যমন্ত্রী বদলের মধ্যে দিয়ে এটা প্রমাণিত যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো করে যাচ্ছিল সেগুলো সঠিক। বিজেপিও বুঝতে পারছে যে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে, সেই জন্য মুখোশটাকে বদলাতে চাইছে, কঙ্কালটা এক আছে। ফলে আমাদের খুব স্পষ্ট দাবি, একটা অপদার্থ সরকার, গোষ্ঠীবাজিতে দীর্ণ সরকার, মানুষের কাছে, ত্রিপুরার মানুষের কাছে আগে বলুক কেন বিপ্লব দেবকে সরানো হলো। বিপ্লব বাবুর বয়স হয়নি, বিপ্লব বাবু অসুস্থ নন, তাহলে একটা দল কি করে একজন মুখ্যমন্ত্রীকে সরাতে পারে? তার কারণ কি? তাহলে খোলাখুলিভাবে মেনে নিক যে হয় এই সরকার মানুষের কাজ করতে পারেনি, জনরোষের মুখে আছে, অপদার্থ সরকার, সবকটা অভিযোগ ঠিক, অথবা তার সঙ্গে আরও একটা যোগ, গোষ্ঠীবাজিতে দীর্ণ, বিপ্লববাবুকেই তার দলের অর্ধেক লোক মানে না, আবার নতুন যারা আসছে তাদের বাকিরা মানে না। সুতরাং আমাদের ত্রিপুরাবাসীর স্বার্থে প্রকাশ্যে একটি প্রশ্ন, বিজেপি ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করলো কেন? ভারতীয় জনতা পার্টির জবাব দাও। এটা যদি তোমরা তোমাদের দলের সভাপতি চেঞ্জ করতে, অভ্যন্তরীণ ব্যাপার থাকতো, কিন্তু এটা মুখ্যমন্ত্রীকে বদল করা।